আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। দিন ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দিব। এই দোয়াটা খুবই শক্তিশালী একটি দোয়া এবং এই দোয়া পড়ে আপনি যে কোনো বিপদে যদি পড়েন আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহপাক সাহায্য করবেন। তো আপনার যত বড়ই বিপদ আসুক না কেন, তার সমাধান আল্লাহপাক দিয়ে দিয়েছেন। তো এই জন্য আল্লাহপাকের কাছে সাহায্য চাইতে হবে। তো দেখা যেতে পারে আমাদের মধ্যে অনেক সময় অনেক বড় রোগ দেখা দেয়, অথবা কোনো মামলা মোকদ্দমা অথবা কোনো বড় ধরনের বিপদ আসতে পারে। তো সেই বিপদ থেকে সাথে সাথে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ধৈর্য ধরতে হবে, তারপরে আপনারা এই দোয়াটি পড়বেন। তো ইনশাল্লাহ এই দোয়াটি যদি আপনারা পড়েন আল্লাহপাক আপনাদেরকে সাহায্য করবে। এই দোয়াটা কিন্তু খুবই শক্তিশালী একটা দোয়া। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নমরুদের অগ্নিকুণ্ডে ফেলানো হয় তখন কিন্তু তিনি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকরা আক্রমণ করে তখনও কিন্তু তিনি এই দোয়াটি পড়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনারা যদি দোয়াটি পড়েন ইনশাল্লাহ আপনারা আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য পাবেন। এটি খুবই শক্তিশালী একটি দোয়া। তো দোয়াটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়েন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সাহায্যের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনারা এই দোয়াটি বেশি বেশি পড়বেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার যত বড়ই বিপদ আসুক না কেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আপনার বিপদ কেটে যাবে। তা আপনারা আল্লাহ পাকের সাহায্য পেতে হলে অবশ্যই এই দোয়াটি বেশি বেশি পড়বেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে এই ভিডিওটা উপকারে আসবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিবেন এবং এই কথাগুলো আপনার অন্য মানুষের কাছে পৌঁছে দেন। তারাও যদি পড়ে তাহলে ইনশাল্লাহ তারাও সওয়াবের ভাগিদার হবে এবং তারা আল্লাহর রহমতে ইনশাল্লাহ বিপদ থেকে মুক্তি পাবে। আর এই দোয়াটি আপনারা সকালে ফজর নামাজের পরে সাতবার পড়বেন এবং মাগরিব নামাজের পরে সাতবার পড়বেন। দেখবেন আপনার যত প্রকার বিপদ আপদ আছে, সমস্যা আছে, আল্লাহপাক আপনাকে সাহায্য করবে। আপনার সব কিছু প্রয়োজন আল্লাহপাক মিটিয়ে দিবে। তো এই জন্য ইনশাল্লাহ আপনারা এই দোয়াটি পড়বেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।